শোষণের চরম অধ্যায়ে পৌঁছে নারকীয় কায়দায় 1971 সালে পূর্ব পাকিস্তানের মাটি দখল করতে নিরস্ত্র বাঙালির উপর নৃশংস হামলা চালিয়েছিল বর্বর পাকিস্তানের শাসকরা, যা এখনো বিশ্বে নজিরবিহীন। রক্ত উজ্জ্বীত স্বাধীনতার 50 বছরে পা রাখতে যাচ্ছে সেই দিনের সেই পরাধীন ভূমি। উন্নয়ন, আর্থসামাজিক বাস্তবতা, জ্ঞান বিজ্ঞান, এমনকি স্বনির্ভরতা নানা সূচকে আজ বাংলাদেশ ছাড়িয়ে গেছে পাকিস্তানকেও। বিশ্ব পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে দক্ষিণ এশিয়ার এই ইমাজিং টাইগার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। এই সময় পাকিস্তানের নারকীয় অত্যাচার বাংলাদেশ এখনো ভোলেনি উল্লেখ করে শেখ হাসিনা দূতকে জানান, পাকিস্তানকে কখনো ক্ষমা করা সম্ভব নয়। পাকিস্তানকে সাহায্য করলো ভারতের সঙ্গে। পরাজিত শক্তির প্রতি শেখ হাসিনার এমন দৃঢ় মন্তব্যের পর নানা মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কূটনৈতিক মহল ও সুশীল সমাজ মনে করছে তার এই বক্তব্যে মাথা না নোয়ানোর অনুপ্রেরণা পাবে জাতি। মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দেখিয়েছেন, আপনি এসেছেন, আসেন, আপনি আমাদের অতিথি, কিন্তু এই আপনারা করেছেন, এটা আমরা বাঙালিরা কখনো ভুলবে না। এটা অর্থটা কি, আপনারা ক্ষমা চান? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য হচ্ছে গোটা দেশের 17 কোটি মানুষের প্রাণের কথা। তারা বলছেন এখন উচিত পাকিস্তানিদের গণহত্যা বিচার চাওয়ার জন্য সরকারের আন্তর্জাতিকভাবে মতামত সৃষ্টি করা। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি, তারা কিন্তু এ বিষয়ে একমত। 71-এ গণহত্যাটা পাকিস্তানিরাই করেছিল, কিন্তু সেই গণহত্যা স্বীকৃতির জন্য তো সরকারকে আনুষ্ঠানিকভাবে সেসব দেশের কাছে চিঠি দিতে হবে। আমাদের যে জনগণের প্রতিনিধিরা আছেন আজকে সারা পৃথিবী জুড়ে, তাদের সবারই সোচ্চার হওয়া উচিত, যাতে করে এই গণহত্যার কথা সারা পৃথিবীর মানুষ জানে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সপক্ষের দেশি বিদেশি শক্তিকে কাজে লাগানোর পরামর্শ তাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।